পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা আজ 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। এদিকে ভোর থেকে পথ ঘাট সহ চারদিক কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। ভোর থেকে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সূর্যের উত্তাপ ছড়াতেই বাড়তে থাকে তাপমাত্রা। শীতে কাজে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বল্প আয়ের মানুষের। চলতি মাসের শেষে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের তুলনায় কুয়াশা ও ঠান্ডার দাপট কিছুটা কমেছে, বেড়েছে তাপমাত্রা। কাম করিও লাগে, ঠান্ডার তারা কাম করা যায় না, খুব ঠান্ডা। সকাল পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা, যাত্রী যাত্রী উঠতে যাচ্ছে না, আমাদের আয় ইনকাম চলতেছে না। এখন গরু বাছুর নিয়ে নিজেও চলাফিরে অসুবিধে, কুয়াতে কিছু দেখা যায় না। আজ তিন চার চার দিন যাবত আমাদের এই এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়ছে, রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না।